হজবরল গ্রুপের তরফ থেকে প্রথমেই সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। বিজয় দশমীতে মুখ মিষ্টির জন্য আমরা একটা গল্প নির্বাচন করেছি। মিষ্টি তো আর আপনাদের খাওয়াতে পারবো না, দেখুন তো এই গল্পের মাধ্যমে আপনারা যদি একটু মিষ্টির স্বাদ পান। গল্পের নাম রাজ রোগ, লিখেছেন সুনীল জানা। এই গল্প শুনে দেখুন তো ছোটদের সাথে বড়দের মুখেও একটু হাসি ফোটাতে পারি কিনা। তাহলে বন্ধুরা শুরু করা যাক খুব সুন্দর একটি মিষ্টি গল্প রাজ রোগ। এক দেশে এক রাজা ছিলেন, তিনি ছিলেন দিব্যি আনন্দী। রাজ্যে তার কোনো সমস্যা নেই, অভাব নেই, অশান্তি নেই, কোনো ঝামেলাও নেই, ফলে রাজা মশাই কোনো কাজই নেই। রাজার কাজের মধ্যে দুই, খাই আর নাক ডেকে শুই। রাজা মশাই শুধু খাওয়া আর ঘুম নিয়েই ব্যস্ত থাকেন সারা দিন। এখন এটা খাই, তখন ওটা খাই, শুধু খাই খাই। একটা দোষ ধরে গেল রাজা মশাইয়ের। তার খাবার তালিকায় মন্ডা, মিঠাই, হালুয়া, লুচি, পায়েস, কোপ্তা, কোরমা, কাবাব, থালার পর থালা সাবার করে দেন রাজা মশাই। অন্যদিকে মন্ত্রী মশাই এসবের তদারকি করেন, হাট বাজার করেন, সেনাপতি রান্না বান্নার কাজের তদারকিতে ব্যস্ত। কোটাল রাজা মশাইয়ের সামনে থালার পর থালা, বাটির পর বাটি সাজিয়ে পরিবেশনের কাজে ব্যস্ত। আর রাজা মশাইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তা হলো সেসব খাবার নিমেষেই সপাসপ সাটিয়ে দেওয়া। তারপর রাজা মশাইয়ের দ্বিতীয় কাজ নাক ডেকে ভুঁড়ি ফুলিয়ে ঘুমানো। এইভাবেই কাটতে লাগলো সে দেশের রাজার দিনের পর দিন। রাজা মশাই সকালে ওঠেন, জলখাবার সারেন, তারপর রাজসভায় যান, সিংহাসনে হেলান দিয়ে বসেন, তারপর শুরু করেন সভার আলোচনা। আলোচনার বিষয়বস্তু ভীষণ অদ্ভুত। কোনো সমস্যা আছে নাকি রাজ্যের? না রাজা মশাই। অর্থনৈতিক কোনো গোলযোগ বা প্রজাদের কোনো অভিযোগ আছে কি? তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে নজর আছে তো? হ্যাঁ মহারাজ, রাজ্যের সবাই তো খুব শান্তিতে ও সুখে বসবাস করছে, কোথাও কোনো অসুবিধা নেই মহারাজ, অভিযোগও নেই কারো। তাহলে আসি আসল আলোচনাতে। নতুন কোনো রান্নার খবর আছে? তার কাছে কি কি বলে ফেলো তাড়াতাড়ি। একই রকম রান্না কি রোজ ভাল লাগে? দেখি কে কি রকম রান্নার খোঁজ দিতে পারো আজ। এবার সভাসদরা একে একে রান্নার নাম বলা শুরু করেন। কলমি শাকের কালিয়া, শুনে খেতে মনে হচ্ছে উঠছে যে জাগিয়া। পুঁটি মাছের পোলাও, অন্য রকম নামটা বটে, পোলাও পোলাও পোলাও, মনটা এবার ভোলাও। এবার মিষ্টি রান্না, কাঁচা কুমড়োর পায়েস, অন্যরকম নামটা বেশ, স্বাদে কেমন জানতে হবে। পায়েস আহ বেশ বেশ বেশ, সজনে ডাটার ডালনা, খেতেই হবে এটা আজ কাল না। কচি মুরগির ঝাল চচ্চড়ি, খেতে ইচ্ছা মোর তাড়াতাড়ি। আহ বেশ বেশ, আজ তাই হবে। মন্ত্রী এত খাবারের কথা শুনে খিদে পাচ্ছে আমার, আয়োজন করো তাড়াতাড়ি। আজকের মতো সভা এখানেই হোক শেষ।
এভাবে সেই দেশের রাজার দিনগুলো কাটছিল বেশ। দেখতে দেখতে রাজা মশাই একটু একটু করে মোটা হতে লাগলেন। মন্ত্রী, সেনাপতি, কোটাল রাজার সেবা করতে করতে ক্রমশ রোগা হয়ে যেতে লাগলেন। এভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন রাজা মশাই সভায় যাবেন বলে তৈরি হচ্ছে। পোশাক আনলেন। এ কি, এ পোশাকটা শরীরে ঢুকছে না, বোতামও আটছে না, হাতও ঢুকছে না, জামা সব ছোট হয়ে গেছে। জুতো আনা হলো, তাও পায়ে ঢুকছে না। এতে মহারাজ সাংঘাতিক চটে গেলেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে তিনি ডেকে পাঠালেন। মন্ত্রী, কোনো কাজেই দেখছি তোমার যে নেই আর মন। একই আমার জামা জুতো সব হলো যে ছোট। দর্জি ডাকো, মুচি ডাকো, করতে হবে আমার সবকিছু নতুন করে আবার। মন্ত্রী তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে দর্জি ডেকে আনলো। নতুন করে জামার মাপ দিয়ে নতুন জামা বানানো হলো। মুচি ডেকে আনলো, মুচি তার নতুন করে জুতো বানিয়ে দিল। জামা জুতো পরে মহারাজ চললেন রাজসভার উদ্দেশ্যে। সেখানে গিয়ে হলো আবার নতুন বিপত্তি। মুকুট মাথায় পরিয়ে দিতে গিয়ে দেখা গেল সেটাও তার মাথায় আর আঁটছে না। স্বর্ণকারকে বলে বাড়িয়ে নেওয়া হলো মুকুটটিও। এইভাবে মহারাজের সকল জিনিস নতুন করে নির্মাণ করতে করতে বেশ কিছু সময় ব্যয় হলো। আর এসবের মাপঝোপ দিতে দিতে রাজা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লেন, খিদে পেল, খেলেন আর শুয়ে পড়লেন। কাজের চাপে মন্ত্রী, সেনাপতি ব্যস্ত হয়ে পড়লেন। তাদের শরীর ক্রমশ শীর্ণ হতে লাগল। এইভাবে রাজ্যের সর্বত্র সুখ শান্তি বিরাজ করলেও অশান্তি হলো বেচারা মন্ত্রী, কোটাল আর সেনাপতির কপালে। একটু হাঁপ ছাড়বার সময় নেই তাদের। হঠাৎ একদিন হলো কি, মহারাজ রাজসভায় গেছেন। এবার বিপত্তি সিংহাসন নিয়ে। সিংহাসনে রাজামশাই আর ধরেন না, হাঁক পড়ল মন্ত্রী। মন্ত্রী, এ কি, সিংহাসনে আসছি না আমি, ব্যবস্থা করো শীঘ্র। মন্ত্রী আজকাল আর রাজসভায় আসেন না, রাজামশাইয়ের খাবার দাবারের ফর্দ মেলাচ্ছেন। আজকাল তিনি আর রাজসভায় আসবার একদমই সময় পান না। পাখা বরাদরা রাজামশাইয়ের প্রশ্নের উত্তর দিল, সিংহাসনটা ছোট হয়ে গেছে মহারাজ। কেন, হঠাৎ ছোট হয়ে গেল কেন? সভার ভেতর থেকে একজন বলে উঠল, সিংহাসন ছোট হয়নি মহারাজ, আপনি বড় হয়ে গেছেন। হিয়ালি হচ্ছে আমার সঙ্গে। এই কে, কোথায় আছো? মন্ত্রী, সেনাপতি, কোটাল, প্রহরী, দেহরক্ষী, আরো সব কারা কারা জানো? রাজবুদ্ধি এতক্ষণ চুপ করেছিলেন, তিনি এবার আসল কথা বাতলালেন। আপনি বড্ড মোটা হয়ে যাচ্ছেন রাজা মশাই, বেজায় ভুঁড়ি বেড়ে যাচ্ছে আপনার, সিংহাসনে আর আপনাকে ধরবে না। তাহলে আমি সঙ্গের মতন দাঁড়িয়ে থাকবো, নিজে সিংহাসনে নিজে বসতে পারবো না। এ কথা বলতে বলতে মহারাজ প্রায় কেঁদেই ফেললেন। খবর পেয়ে মন্ত্রী ছুটে এলেন। ছুটতে ছুটতে আসলেন সেনাপতি, কোটাল, প্রহরী আর যে যেখানে ছিল সকলে ছুটে এলো। সকলে প্রশ্ন, কি হয়েছে, কি হয়েছে? হয়েছে আমার মাথা আর মুন্ডু, খেয়ে খেয়ে নাকি আমি মোটা হয়ে যাচ্ছি, সিংহাসনে আর নাকি আমার বসা চলে না, কিন্তু আর যে আমি দাঁড়াতে পারছি না মন্ত্রী, নির্ঘাত গড়িয়ে পড়ে যাব আমি, ধরো আমাকে। সত্যি সত্যি মহারাজ গড়িয়ে পড়ে যাচ্ছিলেন। তড়ি ঘড়ি সবাই ধরে ফেললো রাজা মশাইকে। মন্ত্রী বললে, ভাবনা কিসের মহারাজ,
সিংহাসনের দুপাশের হাতল দুটো সরিয়ে দিচ্ছি এক্ষুনি। দিব্যি বসতে পারবেন আরাম করে। মিস্ত্রি এসে সিংহাসনের হাতল দুটো খুলে দিল। নেড়া সিংহাসনে বসে তখন কি ফুর্তি মহারাজের, কিন্তু সে আর কদিনের, দেখতে দেখতে সে যে হারে ফুলতে লাগলো তাতে নেড়া সিংহাসনেও তিনি আর ধরেন না। শুধু সিংহাসন কেন, অত বড় রাজবিছানাতেও তার শরীর আর আঁটছে না। পাশ ফিরতে গেলে গড়িয়ে পড়বার জোগাড়। এখন আর তিনি নিজে নিজে হেঁটে চলে বেড়াতেও পারেন না, উঠতেও পারেন না। উঠতে গেলে কাউকে সাহায্য করতে হয়। কেউ তাকে উঠে ধরে বালিশে ভর করে বসিয়ে দিয়ে যান। তার মুখ, ঘাড়, মাথা, বুক কোনো কিছুই আর আলাদা করে বোঝা যায় না। তাকে দেখে শুধু মনে হয় এক মস্ত বড় মাংসের গোলা। আমার কি হবে মন্ত্রী? রাজামশাইয়ের চোখে জল ছলছল করে ওঠে। এখন তার চোখ মুখ অবশ্য কিছুই ঠিক মতো বোঝা যায় না, কিছুটা আন্দাজ করে নিতে হয় সকলকে। মহা মুশকিলে পড়েন মন্ত্রী মশাই। রাজপত্নীকে ডেকে এনে পরামর্শ করতে লাগলেন। পত্নী মশাইয়ের সেই একই কথা, আগে খাওয়া কমান, ওষুধ পরে, বক রাক্ষসের মতো খেলে আপনারা চলবে না। রাজামশাইয়ের মুখের দিক থেকে একটা চি চি শব্দ শোনা গেল মাত্র। প্যাক, ওসব দুষ্ট খিদে, দুবেলা দু গ্লাস বার্লি জল এখন থেকে। বদ্যিতা বলে কি মন্ত্রী? রাজামশাই কুকিয়ে উঠলেন, বাচ্চা ছেলের মতো ঘ্যান ঘ্যান করে বলতে লাগলেন। না খেতে পেলে তো একদম মরে যাব রে, এখনই আমার খিদে পাচ্ছে যে। বাজি বদ্যিতার কথা তোরা শুনিস না রে, অন্য বদ্যি কবিরাজ ডাকরে, উপোস করে আমি মরতে পারবো না রে। রাজার কথা মতো কত বদ্যি কবিরাজ হাকিম ডাক্তার এলো আর গেল, বস্তায় বস্তায় জড়িবুটি, কলসি কলসি, শালসা পাচন শেষ হয়ে যেতে লাগলো। তারপর এলেন এক সাধু সন্ন্যাসী পীর ফকির বাবার দল। তাঁরাও কত শেকর বাকর, তাবিজ কবচ, পাথর টাতর পরালেন। বামন পুরুতেরাও কত পুজো শাস্তি সত্যয়নী যজ্ঞ করলেন। কিন্তু রাজামশাই কিছুতেই ফুলছেন তো ফুলছেনই, ফোলা আর থামে না। খিদে যেন তার আরোই বেড়ে যাচ্ছে দিনে দিনে। ফুলতে ফুলতে শেষকালে ফট করে না তিনি একদিন ফেটেই যান। সকলের মাথায় তখন এই একই চিন্তা ঘোরপাক খেতে লাগলো। সবাই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে লাগলো। হঠাৎ একদিন খবর পাওয়া গেল রাজ্যে একজন মস্ত বড় জ্যোতিষী এসেছেন। তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব বলে দিতে পারেন, মানুষের ভাগ্য ফিরিয়ে দিতে পারেন, অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। অনেক করে তার হাতে পারে ধরে অনেক সাধ্য সাধনা করে মন্ত্রী মশাই তাকে নিয়ে এলেন রাজবাড়িতে। জ্যোতিষী ঠাকুর আবার ভগবানের সঙ্গে ছাড়া কারোর সাথে কথা বলেন না। রাজামশাইয়ের ঘরে ঢুকে অনেকক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন জ্যোতিষী। বোধহয় কিছু ভগবানের সাথে সলা পরামর্শ করে নিলেন মনে মনে। তারপর চোখ খুলে কিটমিট করতে করতে তাকালেন রাজার দিকে। বাপরে কি তেজ জ্যোতিষীর!
যেন ভস্ম করে দেবেন এক্ষুনি। তখন মহারাজ ভয়ে তটস্থ হয়ে উঠে বসলেন। জ্যোতিষী এবার এগোলেন রাজা মশায়ের দিকে। রাজার গায়ে হাতে বুকে টিপে টিপে কি যেন দেখতে লাগলেন। বোধহয় কতটা মাংস কতটা চর্বি ইত্যাদি জমেছে তা পরীক্ষা করলেন। রাজামশায়ের কপালেও হাত বোলালেন বার কয়েক। তারপর গম্ভীর মুখে ঝুলি থেকে এক টুকরো কাগজ বার করে নিয়ে কি যেন খসখস করে লিখলেন। কাগজটা তারপর দলা পাকিয়ে রাজামশায়ের হাতে গুঁজে দিয়ে গট গট করে বেরিয়ে গেলেন জ্যোতিষী। কি লিখেছেন কাগজে, কি লিখেছেন? কোনো অব্যর্থ ওষুধ টষুধ নিশ্চয়। রাজার হাতের দিকে চেয়ে রইলেন সবাই। মন্ত্রী বললেন, পড়ুন তো রাজামশাই, কি লেখা আছে? রাজামশাই আর নরেনও না চড়েনও না, কিছুই বলেন না। কাগজটা মেলে ধরে সেদিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, রাজার মুখে তবু টু শব্দটি নেই। কি ব্যাপার হলো রাজামশায়ের? মন্ত্রী কাগজটার উপর একটু ঝুঁকে পড়ে কি লেখা আছে তা পড়তে যাচ্ছেন। তার আগেই মহারাজ চুপচাপ কাগজটি বাড়িয়ে দিলেন মন্ত্রীর দিকে। মন্ত্রী দেখলেন কাগজে কি লেখা আছে। বিধির বিধানে এক মাসের মধ্যে মহারাজ মারা যাবেন। এক মাস, মাত্র এক মাস, কি হবে এখন? মন্ত্রী তাকান সেনাপতির দিকে, সেনাপতি কোটালের দিকে, কোটাল রাজবদ্যির দিকে, সবাই মিলে মহারাজের দিকে। আহারে বেচারা, ততক্ষণে মহারাজ বিছানায় চিৎপাত হয়ে পড়েছেন, ঠিক একটা কলা গাছের মতো, কোনো সারা শব্দ নেই। মরার ভয়ে মারা গেলেন নাকি? রাজবদ্যি রাজার নাড়ি দেখতে লাগলেন। মন্ত্রী কানের কাছে চেঁচিয়ে বলতে লাগলেন, এক মাস এখনো ঢের দেরি আছে, আপনি ঘাবড়াবেন না মহারাজ। দেরি মনে কত দেরি, এক মাস মনে সেই 30টা দিন। দেখতে দেখতে এক একটা দিন কেটে যেতে লাগলো। রাজামশাই সেই যে বিছানায় শুয়েছেন, আর এপাশও করেন না ওপাশও করেন না, মুখেও তিনি দিচ্ছেন না কিচ্ছুটি। এত খেতে ভালোবাসতেন, এখন খাওয়ার নামটিও করেন না তিনি। খাবার দাবার গন্ধ তিনি সহ্য করতে পারেন না। ভালো ভালো খাবার এনে সবাই সাদাসাদি করে, রাজামশাই মুখ ফিরিয়ে থাকেন। মন্ত্রী কত বোঝান, একটু মিছির শরবত খান অন্তত, না হলে পিত্তি পড়বে যে। যে মারাই যাবে তার আর পিত্তি পড়ার ভয় কি? রাজামশাই শুয়ে শুয়ে শুধু হাসেন, যেন মানুষ মরার আগে হাসছে। সে হাসি দেখে সকলের চোখে জল চলে আসে। সত্যি সত্যি একদিন এক মাস পূর্ণ হলো। শুধু জল ছাড়া এতদিন তিনি কিচ্ছুটি মুখে তোলেননি। প্রতিদিনই তিনি মরবার অপেক্ষা করছেন। দেখলে এখন তাকে আর চেনা যায় না। এত বড় পেল্লাদার শরীরটা শুকিয়ে একেবারে রোগা হয়ে গেছেন। গায়ে মেদ চর্বি বলতে কিচ্ছুটি নেই। সেনাপতি মন্ত্রী কানে কানে বলেন, মরবার দিন যতই কাছে আসছে মহারাজকে কি সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন যুবরাজ। এই শুনে মন্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সেনাপতি কানের কাছে এসে চুপি চুপি করে বললে, নিভবার আগে প্রদীপ শেষবারের মতো জ্বলে ওঠে,
মাসের শেষ দিনটা উপস্থিত হলো, রাত হলো, যাকে বলে কাল রাত্রি। রাত্রে রাজামশায়ের নির্ঘাত মারা যাবেন, কারোর চোখে আর ঘুম নেই। রাজার বিছানা ঘিরে চারিদিকে দাঁড়িয়ে আছেন সকলে, মন্ত্রী সেনাপতি থেকে শুরু করে পাত্র মিত্র দাস দাসী সবাই। রাজা বিছানায় চিত হয়ে পড়ে আছেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মরবার জন্য অপেক্ষা করছেন। শুয়ে থাকতে থাকতে কখন যে তার চোখ বুজে গেছে, কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন নিজেও জানেন না। ঘুম যখন ভাঙল তখন পরের দিন সকাল, চোখ খুলে মরেছেন কিনা বুঝতে পারছেন না। রাজামশাই বেঁচে আছেন কিনা তা বোঝবার জন্য তার নিজেরও খানিক সময় লাগল। তারপরে তড়াক করে বিছানা থেকে নেমে চেঁচাতে লাগলো, মরিনি আমি মরিনি। রাজার সঙ্গে সঙ্গে আনন্দে রেচে উঠল সমস্ত রাজ্যবাসী। রাজবাড়িতে আনন্দের সরগোর পড়ে গেল, রাজ্য জুড়ে শুরু হলো আনন্দ উৎসব। হঠাৎ রাজামশায়ের মনে পড়ে গেল সেই জ্যোতিষীর কথা, বেটা পাঁচি ভণ্ড ঠক বদমাস কোথাকার, ধরে আন সেই শয়তান জ্যোতিষীটাকে, মিছি মিছি বেটা কি ভয় না পাইয়ে দিয়েছে আমাকে, আজ ওর একদিন কি আমার একদিন। মন্ত্রী তখন হাত জোর করে রাজামশাইকে বললেন, মহারাজ ওই জ্যোতিষী আপনাকে মরবার ভয় দেখিয়ে বাঁচিয়ে দিয়েছে, আপনার সব রোগ সেরে গিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখুন কি সুন্দর চেহারা হয়েছে আপনার, ঠিক যেন এক রাজপুত্র। চলুন সেই জ্যোতিষীকে প্রণাম করে আসি। তাহলে বন্ধুরা গল্পটা কেমন লাগলো? পুরনো বন্ধুরা একটা মিষ্টি করে কমেন্ট দিও আর একটা লাইক, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও, তবে না আগামী দিন আমরা আরো সুন্দর সুন্দর কাজ করার আগ্রহটা পাবো। এখানে যারা কাজ করেছে তাদের নামগুলো একটু বলি। প্রাঞ্জল সাহা, শুভায়ন বাড়ুই, পরিচালনায় মৌমিতা সাহা। পুরো ব্যাপারটা এডিট করেছে প্রাঞ্জল সাহা। মহারাজের চরিত্রে গলা দিয়েছে শুভায়ন বাড়ুই। মন্ত্রী রাজবদ্দী এতে গলা দিয়েছে প্রাঞ্জল সাহা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আরো সুন্দর গল্প নিয়ে আমরা উপস্থিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালী পুজোতে খুব আনন্দ করো। ছোট বন্ধুরা কালী পুজোতে কিন্তু বাজি থেকে খুব সাবধান, বড়দের সাথে নিয়ে বাজি ফাটাবে, আগুনের কাছে খুব একটা যেও না, বাজি ফাটানোর সময় সুতির জামা কাপড় পরবে, খুব সাবধানে দীপাবলি আনন্দ করো। এই দীপাবলি তোমাদের জীবনে সত্যি সত্যি যেন আলো নিয়ে আসে, করোনা দূরে চলে যায়, জীবন আমাদের আলোকময় হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি। আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে হ্যাপি দীপাবলি।